ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি লক্ষ্মী থেকে অলক্ষ্মী হয়ে গেল চিঠি তার আপডেট দেবো বলে, মানে সাহেবের চিঠি সিরিয়ালের আপডেট দেবো বলে। সিরিয়াল সাহেবের চিঠিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সারার মন ভেঙে গেছে, মানে ওনার ডাকে কেউ সাড়া দিচ্ছে না। সারা এই মুহূর্তে খুবই মন মেজাজ খারাপ করে বসে রয়েছে, তার কারণ তার দাভাই তাকে আর পাত্তা দিচ্ছে না। তার দাভাই অভির সাথে ভূমির বিয়ে ফাইনাল করে ফেলেছে। পরের দিন লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর দিন বাড়িতে গোল মিটিং বসেছে আর সেখানে জানা গেছে যে এক মাস পরেই বিয়ের তারিখ, সেই তারিখেই নাকি বিয়ে হবে অভি ও ভূমির। এখন সারা কি করবে বুঝতে পারছে না। সারা ভিলেন, পিসিমণি ভিলেন, রাইমা ভিলেন, তাই এই তিন ভিলেন মিলে ঠিক করেছে যে খুব তো ভূমিকে লক্ষ্মী লক্ষ্মী করছে, চলো চিঠি আর ভূমির মধ্যে অশান্তি বাঁধিয়ে দিই। কী করে বাঁধাবো? একটাই উপায়, তো চলো এই দুই বোনের মধ্যে লক্ষ্মী অলক্ষ্মী কে সেটা আমরা প্রমাণ করে দিই। কিভাবে প্রমাণ করি? চিঠি তো বাড়িতে প্রথম এসছে, তো চিঠির একটা অধিকার আছে, চিঠির জোরেই সব কিছু হচ্ছে। তাহলে চিঠিকে যদি অলক্ষ্মী প্রমাণ করে দিই, তাহলে চিঠি হয়তো ভাববে এরকম যে ভূমি আসলে অলক্ষ্মী, আমি ভূমিকে এনেই ভুল করছি। মানে দুই বোনের মধ্যে খাড়াখাড়ি বাঁধবে আর কি, পুরনো চাল, তাই জন্যে লক্ষ্মী ঠাকুরের পাটাকে উল্টে দিয়েছে। পুজো আচ্ছা নিয়ে ওই সব হয়, ভাবা যায়? ঠাকুর ওপর থেকে বলছে, ভাই আমি যাব না, আমি এবছর মরতে যাব না। কি করতে যাব? মরতে যাব না কি? তোরা আমাকে নিয়ে যে পরিমাণ ছ্যাবলামো করছিস, আমি ওখানে গিয়ে করবোটা কি? আমাকে নিয়ে সিরিয়াল হচ্ছে সে ভালো কথা, আমার পাগুলোকে উল্টে তোরা আমাকে লক্ষ্মী থেকে পেতনি বানিয়ে দিচ্ছিস না? আরে আমি শুনেছিলাম ডাইনি পেতনি এদের পা উল্টো হয়, ছোটো তো এই গল্প শুনে আসছি, সেই জন্য কথাটা বললাম। তো বুঝতে পারছ, ঠাকুর নিয়েও নাকি কুটকেচালি, কুৎসা, কেচ্ছা সব কিছু চলছে, এবং এই জিনিসটা আজকের থেকে না, অনেকদিন ধরে সিরিয়ালে চলছে। তো এবার যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের চিঠি ভেঙে পড়বে। এটা কী করে সম্ভব? এটা কী করে সম্ভব? ওই লক্ষ্মীর উল্টো পা আবার সোজা হবে, কে করেছিল উল্টো এইটা প্রমাণ হবে, সেইটা নিয়ে বাঁধবে ঝামেলা। আপাতত চিঠি এখন অলক্ষ্মী হয়ে গেল, তার মানে চিঠি তো এঁকেছিল সোজা সোজা করে লক্ষ্মীর পা, সে পা উল্টে গেছে, তার মানে অলক্ষ্মীটা কে প্রমাণিত হলো? আমাদের চিঠি হলো, তাই না? তো আমি সেই জন্যই বললাম যে লক্ষ্মী থেকে অলক্ষ্মী হয়ে গেল চিঠি, আবার অলক্ষ্মী থেকে কী করে লক্ষ্মী হয়ে যাবে সেটা জানতে হলে কিন্তু আমাদেরকে দেখতেই হচ্ছে সিরিয়াল সাহেবের চিঠি। তবে আমার মনে হয় লক্ষ্মী পুজোতে কুলো পিটিয়ে অলক্ষ্মী বিদায় করা হয় আর লক্ষ্মী ঠাকুরকে বরণ করে নেওয়া হয়। তো আমার মনে হয় রাইমাকে কুলো পিটিয়ে বিদায় করে দেওয়া ভালো, কেমন হবে? বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে। তো যাই হোক, দেখতে থাকো সিরিয়াল সাহেবের চিঠি স্টার জলসা, স্টার জলসা এইচডিতে। আর আমার ভিডিও দেখার জন্য ও লাইক, কমেন্ট, শেয়ার করে চিরকুট ইনফিনিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।